হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। যাই হোক, সকালে 9:30 ট্রেনটা ধরবো বলে বেরিয়েছিলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোলাম, কিন্তু মুখের সামনে দিয়ে 9:30 ট্রেনটা বেরিয়ে গেল। হ্যাঁ, তো তারপর আবার বুঝেছিলাম 10:30 ট্রেনটা ধরলাম, তো এখন নেমে পড়েছি ট্রেন থেকে, নিয়ে হাঁটা লাগিয়েছি। তো অনেকদিন পর আমি বেরোলাম, এতদিন তো শরীর খারাপ করে কোথাও যেতে পারছিলাম না আর কি। গরম গায়ে গরমে আমি পুরো শেষ হয়ে গেছি আজকে, আর এখন রাস্তা দিয়ে হাঁটা লাগিয়েছি। আর এদিকে দেখো 50 টাকা করে কুর্তি বিক্রি হচ্ছিল, একবার ভাবলাম যে যাই, তাও ভাবলাম কোয়ালিটি হয়তো অতটাও ভালো হবে না দেখে যা মনে হচ্ছিলো। হাঁটতে হাঁটতে চলে গেলাম পার্লারের দিকে। তো আমার প্রথম কাজ ওটাই ছিল, আইব্রোটা করা। তো অনেকদিন ধরে আইব্রো করা হয়নি, তো যাবো যাবো করে হচ্ছিলো না, তো আজকে চলে গেলাম। তো দেখছি খোলাই আছে, যাই হোক ভিতরে চলে গেলাম। আর ভিতরে ওদের ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম না। তো তারপর বাইরে বেরিয়ে আবার হাঁটা লাগিয়েছি। তারপর টুকিটাকি কিছু কেনার ছিল, সেগুলো কিনে টিনে আমি আবার স্টেশনের দিকে আসলাম, কারণ এখানে একবার ট্রেন মিস হলে আবার আধা ঘন্টা পর ট্রেন, আর আমি বাইরে থাকতে পারছি না, এত লু চলছে, শরীর খারাপ লাগছে। আমি বললাম থাক, বাকি কাজগুলো পরের দিন এসে করবো, আর আজকে তাড়াতাড়ি তাহলে চলেই যাই। ট্রেন আসতে একটু দেরি ছিল, তাই ভাবলাম একটু পেয়ারা মাখা কেনা যাক। যাই হোক, অনেকক্ষণ কাকুর কাছে দাঁড়িয়ে আছি, কাকু আর আসছে না। এখান থেকে আমরা যখন কলেজে পড়তাম, বন্ধু বান্ধবীরা মিলে সব পেয়ারা মাখা খেতাম, কাকুটা খুব ভালো পেয়ারা মাখে। যাই হোক, কখন থেকে আমি দাঁড়িয়ে আছি, কাকুর আর দেখা নেই দেখা নেই। তাও অনেকক্ষণ পর কাকু আসলো, বললো যে এই ট্রেনটায় পেয়ারা আসবে, তারপর মাখবো, এখন পেয়ারা নেই তো আর কি করা যাবে। মন খারাপ করে চলে যাচ্ছিলাম, ভালো দেখে দেখে দাও। তারপর এই কাকুটার থেকে 500 আপেল নিলাম। যাই হোক, আপেলগুলো খুব মিষ্টি ছিল, ছোট ছোট আপেলগুলো আমার খুব ভাল লাগে, তার জন্য অনেকদিন পর দেখতে পেলাম, নিলাম 500 আপেল। তো বাড়ি এসে কেটে খেয়েছিলাম, এত মিষ্টি কি বলবো। কাকু বলেই দিয়েছিল যে নিয়ে যাও, মিষ্টি না হলে আমাকে ফেরত দিয়ে যাবে। তো যাই হোক, আপেলগুলো খুব ভালো ছিল। আপেল কেনা হয়ে গেছিলো, তারপর কিছুক্ষণ দাঁড়ালাম, অনেক সবার সাথে দেখা হলো চেনা জানা, আর গল্প করতে করতে তারপর ট্রেন চলে এলো। ট্রেনে উঠেও করলাম ঠিকঠাক করে, ওদের সাথে কথাও হলো না। যাই হোক, ট্রেনে উঠলাম, ট্রেনের ভিতরে পুরো লু চলছে গাইস। আমি কখন যে বাড়ি পৌঁছাবো আমি জানি না, আমি বাড়ি গেলে আমি শান্তি, এই রোদে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। শুধু একটু জরুরি দরকার ছিল, তার জন্য আমি বললাম। যাই হোক, পুরো মুখ টুক ঢেকে নিয়েছি, মানে রোদ লাগলেই পুরো মুখে ট্যান পড়ে যাবে, পুরো মুখ ঢেকে নিয়েছি যে এবার আমি নামবো। আর এদিকটা থেকে তো আমি চোখ সরাতেই পারছিলাম না, চারিদিকে সবুজে সবুজ, মানে এখন ধান রোয়া হয়েছে, চারিদিকটা যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ। আমার খুব ভালো লাগে, আর সবুজ জিনিস দেখলে চোখও খুব ভালো থাকে। তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগলো বলে। গাইজ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোটো লাইক করে দিও, আর যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আমার স্টেশন এসে গেছে আর আমি এখন নামবো, ঠিক আছে। আমি নেমে বাড়ি যাবো, এটাই আমার এখন চিন্তার বিষয়, আমি বাড়ি যাবো কী করে এত গরমে। যাই হোক, ওখান থেকে আমি গ্যারেজ থেকে সাইকেল নিলাম, নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। খুব কষ্ট হচ্ছিলো এই গরমে সাইকেল চালাতে, আর অনেকদিন পর গেছিলাম তো তাই। যাই হোক, এখন আমি ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে এখন পাখা চালিয়ে কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে স্নান টান করবো। আর আজকে বেশি আমি ব্লগও করতে পারিনি, ছাতা ধরবো না ফোন ধরবো না ব্যাগ ধরবো বুঝতেই পারছিলাম না। বাড়ি এসে কি শান্তি যে লাগছে আমার, আমি বাঁচলাম। আর ট্রেনে কানেরগুলো বিক্রি হচ্ছিলো, তো এই কানেরটা আমার খুব পছন্দ হলো, ছোটোখাটো তো খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম। গাইস, বাড়ি চলে এসেছি, আর এখন একটু রেস্ট নিচ্ছি, আর 12টা বেজে গেছে। বাইরে তারপর স্নান করলাম, তারপর বড় মার পুজো দিলাম, পুজো টুজো করে লাঞ্চ করলাম। আজকে একদম সিম্পল করেছিল মা গরমের জন্য, তো তারপর খেয়ে দিয়ে আবার উপরে চলে গেছিলাম। শান্তি সুন্দর ঠান্ডা হাওয়া
শান্তি শান্তি। যেমন এখানে সেরা বৃষ্টি হচ্ছে, সেরা বাইরে বৃষ্টি হচ্ছিলো, আমি তাই ভাবলাম একটু গরম গরম চা বানাই সবার জন্য। তো চা বানালাম, আর এই যে চাল ভাজা কিনেছিলাম ট্রেন থেকে, তো ভালোই মোটামুটি। আর সন্ধ্যাবেলা আমি কোনো ব্লগ করিনি, আর রাত্রিবেলা মার রান্নাবান্না শেষ হওয়ার পর আমি একটুখানি কাঁচা লঙ্কার ভর্তা বানাচ্ছিলাম, কারণ এটা এখন ইউটিউবে খুব ভাইরাল। যদি ভালো হয় রেসিপিটা পুরোটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এগুলো এখন ভেজে নিচ্ছি, ভেজে পেস্ট করে একটু কাঁচা সর্ষে দিয়ে রাত্রিবেলা খেয়ে আরও সব তরকারি ফরকারি দিয়ে ডিনার করে নিলাম। আগের দিন আমি ব্লগ শেষ করতে ভুলে গেছি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিন দুপুরবেলা ভিডিও। তো হ্যাকগুলো ট্রাই করছিলাম গাইস, হ্যাক ট্রাই করে করে আমার চুল সব শেষ, সব শেষ। তো গাইস, কালকের ব্লগটা আমি শেষ করতে ভুলে গেছি, তাই আজকে এন্ড করলাম। তো আমি এখন কিছু কাজ করছিলাম, তো কাজ হয়ে গেছে, আর এখন এডিট করব ব্লগটা। আর এডিট করতে গিয়ে দেখলাম ব্লগ শেষ করতে আমি ভুলে গেছি, তাই ব্লগটা আমি এখন শেষ করলাম। তো গাইস টাটা, নেক্সট ব্লগে আবার তোমার সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা, বাই বাই।